দীঘা থেকে আসার পর একদিন থেকে দাদা ভাই বৌদি ভাইরা চলে যাচ্ছে, আজকে চলে যাচ্ছে বাড়িতে, একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না সত্যি। দাদা ভাইরা আজকে চলে যাচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, সকাল সকাল দেখো আজকে একটু বানাচ্ছি পোলাও, আর আজ হচ্ছে 7ই জুলাই, আর আজ হচ্ছে আমার মায়ের বার্থডে, তো বাড়ি এটা বাড়ির জন্যই বানাচ্ছি, মা অতটা খায় না এসব, তো বৌদিকে একটু পাঠাবো আর আমাদের জন্য। আর এটা বানাচ্ছি হচ্ছে মায়ের জন্য দুপুরবেলাতে একটু পায়েস, তো দুধটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ তেজপাতা দেওয়া হয়ে গেছে, চলো পায়েসটা রেডি করে নিই, তারপরে সন্ধ্যাবেলা ওই বাড়িতে যাবো, কেক টেক কাটা হবে, তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছে, এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। আর এখন কেক নেবো, মায়ের জন্য গিফট নেবো, এখন অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য বেরিয়ে পড়ছি, বেশি বকবক না করে একবারে ওই বাড়িতে গিয়ে তারপরে দেখাতে হচ্ছে। কাকু দোকান থেকে নিয়ে নিলাম মায়ের জন্য শাড়ি, নিয়ে যাবো কেকের দোকানে কেক নেবো, তারপরে কেক নিয়ে যাবো হচ্ছে বাড়িতে, আর মায়ের জন্য এই আস্তে 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 বাড়িতে নামিয়ে দিয়েছি, কারণ ছিটাপোটা বৃষ্টি পড়ছিলো আর কেকটা আমরা পাইনি ওদিকে, তার জন্য এখন কেক আনতে যাচ্ছি। অনেক কোথায় কেক পাই, এখানে একটা সুগার অ্যান্ড স্পাইস আছে, দেখা যাক এখানে আমি পাই কিনা, চলো সামনে সামনে। বেক ইন্ডিয়া, সরি সরি, বেক ইন্ডিয়া ভুল হয়ে গেছে। আমরা কেক নিয়ে বেরিয়ে পড়লাম, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো কেকটা নিয়ে চলে এসেছি বাড়িতে, তো চলো তোমাদেরকে কেকটা একবার খুলে দেখাই, আর কেকটা রেডি করে ফেলেছি, কারণ মা আবার যাবে একটু কীর্তনে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে করতে হবে। মা তো লজ্জাতে হুজুর কৃষক কৃষক, এর আগের বার যখন হয়েছিল তখনও রায়ের বার্থডে হয়ে রাত 12টার সময় সেলিব্রেশন হয়েছিল, তখন সবাই ছিল। ও বাবা, আবার বড় কি, কত বড় চাই, আবার তো বনুর বার্থডে, আবার ছোট বনুর বার্থডে, কত বার্থডে, বাবা গো বাবা, আমাদের বাড়িতে এখন বার্থডে তে বার্থডে। ওই হচ্ছে কেক, মায়ের বার্থডে কেমন হয়েছে সবাই বলো। মার জন্য যে শাড়িটা আনা হয়েছে মা সেটা পরেনি, কারণ হচ্ছে গিয়ে আজকে শুক্রবার তো পরতে নেই, তাই জন্য বাবা এখন খাওয়াচ্ছে। দেখো সবার জন্মদিন, মাকে দাও মাকে দাও, মাকে খাওয়াও, বার্থডেটা এবার সেলিব্রেশন করে এত আনন্দ হলো, কারণ বাবার ফার্স্ট টাইম মনে মার বার্থডেতে মাকে এইভাবে পায়েস খাইছিল, মা এত খুশি এত খুশি, আমরাও খুব খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, সবাই ভালো, হে মা তো মা এখন মায়ের নাতনিদেরকে খাইয়ে দিচ্ছে, আর তারপরে আমরা সবাই মাকে একটু করে কেক খাওয়াবো, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, খাওয়া খাওয়া বৌদি খাই দাও, রাজা খাই দাও, রইলো সবাইকে আমাদেরকে সাপোর্ট করার জন্য, অনেক 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 থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা। গুড গার্ল, হ্যাপি বার্থডে, না না না, হ্যাপি বার্থডে।
না ওইটুকুনো ঠিক আছে, রাজা দাও রাজা দাও, একটু সাইড হয়ে দাও, দেখতে পাচ্ছি মায়ের ফ্রেন্ড। এই দেখো ফ্রেন্ড কে খাইয়ে দিচ্ছে, খাও খাও খাও, অনেকক্ষণ হয়ে গেছে দেবী। তো মা আমাকে কেক খাওয়ালো, মায়ের জামাইকে কেক খাওয়ালো, বৌমার পালা, বৌমাকে এখন কেক খাইয়ে দেবে, দাদা নেই, দাদাকে মিস করলাম বড্ড, দাদা থাকলে আরো বেশি মজা হতো। শুধু আমার দাদাটাকে মিস করছি, আমার দাদাটা থাকলে আমাদের পূর্ণ হয়ে যেত পুরোটাই। মিস ইউ দাদা, ভিডিও দেখে আনন্দ পাস। শেষ মা যাচ্ছে কীর্তনে, আমাদের মায়ের বার্থডে হচ্ছে, মেনু হচ্ছে রাত্রেবেলা বটোরা আর হচ্ছে কালকে বটতালে ঘুগনি, স্পেশাল বটোরা, আমাদের নবাবগঞ্জের স্পেশাল বটোরা, বটোরা জি, গরম গরম বটোরা। এই যে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, আমার দাদাটাকে মিস করছি, দাদাটা বাদে আমরা সবাই আছি, বাবা ওই ঘরে রয়েছে চপ খাচ্ছে, আর আমরা এখানে খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে কথা রেডি পড়েছি খাওয়া দাওয়া করে, চলো বাড়ির দিকে যাই, পরে আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।